সাবস্ক্রাইব করুন নদীয়া মেডিকার ইউটিউব চ্যানেলকে এবং বেলাইকনটিকে ক্লিক করুন সবার প্রথমে লেটেস্ট ভিডিওগুলি গুলির আপডেট পাওয়ার জন্য নমস্কার বন্ধুরা নদীয়া মেডিকার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগত আজ আমি এমন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি যেটা কিনা নাভির যত্ন করলেই আমাদের বেশ কিছু রোগের নিরাময় আশা করতে পারি হয়তো ভাবছেন এত ভারী অবাক কথা নাভি তো সত্যিকারেই কোনো অর্গান নয় এটা দেহের একটা স্থান বিশেষ সেটা দ্বারা রোগ নিরাময় সত্যি অবাক হওয়ারই কথা ভাবতে গেলে হোমিওপ্যাথির সূক্ষ্ম মাত্রায় অনেক সময় কঠিন রোগের বিলুপ্তি ঘটে কিছুটা সেই রকম হোমিওপ্যাথির উপকার হয় সে কথা অনেক মহারথী স্বীকার করে না কিন্তু সবকিছু আর হেলায় উড়িয়ে দিলে জগৎ চলে একটা সূক্ষ্ম মাত্রার বিরাট বিরাট জীবের সৃষ্টি হয় সেটাও নিশ্চয়ই হালকা ভাবার জিনিস নয় হোমিওপ্যাথির সূক্ষ্ম মাত্রাকে অনেকেই নাক ছিটিয়ে বলে যে গঙ্গোচ এক ফোঁটা ঔষধ ফেলে দিয়ে গঙ্গাসাগরে এসে খাও তাতেই উপকার বন্ধুগণ অবাকের কিছু নেই সবকিছুই ব্যবহারিক বিষয় পরীক্ষায় প্রমাণ হলে তাচ্ছিল্য করার কিছু থাকে না হ্যাঁ এবার শুনে নিন নাভির যত্নে দেহের কোন কোন রোগের উপকার সাধিত হয় এক নম্বর নিয়মিত যদি নাভিতে কেউ নিম তেল মাখে তবে সে ব্যক্তি ব্রণ এবং নানা প্রকার ফুসকুড়ির হাত থেকে রেহাই পাবে এটা দিনে দুবার করলেই ভালো হয় অবশ্যই এটা যেন ভালো নিম তেল হয় দু নম্বরে কি আছে দেখে নিই নাভিতে কেউ যদি ভালো নারকেল তেল মাখে তবে তার দৈহিক উর্বরতা বাড়বে এবং বিশেষভাবে প্রজনন শক্তি তার যদি কমে গিয়ে থাকে তার অবশ্যই সফলতা আসবে যেটা দামি দামি ঔষধ খেয়েও সম্ভব নয় নম্বর তিন অনেকের দেখা যায় ঘন ঘন জ্বর এবং সর্দি বলতে গেলে প্রায়শই সর্দিজনিত কারণে কষ্ট পায় এক্ষেত্রে অ্যালকোহল ভিজানো তুলো নাবিতে দিতে হবে বিশেষজ্ঞরা বলেছেন এতে ম্যাজিকের মতো কাজ দেবে নম্বর চার অনেকেই শুকনো ঠোঁট নিয়ে সমস্যায় ভোগেন প্রায়শই ঠোঁটটা শুকিয়ে যায় তারা যদি প্রতিনিয়ত নাভিতে সরষের তৈল মেখে রাখে তাহলে এই সমস্যা থেকে মুক্তি পাবে তবে তৈলটা নিজ হাতে ভাঙানো বা অন্য কোনো ভালো ব্র্যান্ডের তেল হলে মন্দ হয় না বন্ধুরা সবকিছু জেনে নিলেন একবার পরীক্ষা করে দেখুন চট সমাধান হাতের কাছে আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন